একটি সুন্দর পল্লীতে তিনজন ভালো বন্ধু থাকত বেনি দ্য বাণী অলি দ্য আউল এবং নিবলস দ্য চিতমাঙ্ক বেনি আশেপাশের সবচেয়ে দ্রুততম প্রাণী সব সময় তার গতি নিয়ে বড়াই করত তিনি গর্ব করতেন কেউ আমাকে প্রতিযোগিতায় হারাতে পারবে না একদিন বিকেলে বেনি আবার তার গতি দেখিয়েছিল অলি যিনি শান্ত কিন্তু জ্ঞানী ছিলেন বললেন গতি সবকিছু নয় বেনি কখনো কখনো ধীর এবং স্থিরভাবে দৌড়ে জয়ী হয় বেনি হেসে ফেল তুমি আমাকে রেসে পরাজিত করলে এটা অসম্ভব অলি তুমি খুব ধীর তুমি কখনই ফিনিশিং লাইনে পৌঁছাতে পারবে না নিবলস যিনি কাছাকাছি দেখছিলেন নিচে নেমে বললেন এটা একবারের জন্য কিভাবে মিটমাট করব আসুন একটা রেস করি এবং আমি বিচারক হব বেনি এবং অলি উপজেই সম্মত হন এবং তারা ফিনিশ লাইন সেট করেন নিবলস তার ক্ষুদ্র থাবা দিয়ে তালি দিয়ে ঘোষণা করলেন আগামীকাল সকালে রেস শুরু হবে এটা ন্যায্য কিনা তা নিশ্চিত করতে আমি শেষ লাইনে থাকব পরের দিন অলি শান্তভাবে প্রারম্ভিক লাইনে দাঁড়িয়েছিলেন যখন বেনি তার বিজয় আত্মবিশ্বাসী হয়ে প্রসারিত এবং প্রস্তুত ছিলেন নিবলস একটা ডালে উঠে একটা পাতা বাতাসে উঁচু করে ধরে তোমার মার্কস সেট হয়ে যাও নিবলস পাতা ড্রপ বেনি তীরের মতো ছুটে ছুটে অনেক এগিয়ে গেল এবং পথের নিচে অদৃশ্য হয়ে গেল অন্যদিকে অলি তার ধীর এবং অবিচলিত হাঁটা শুরু করে ধাপে ধাপে অলি মোটেও চিন্তিত ছিলেন না তিনি জানতেন যে তিনি বেনির গতির সাথে প্রতিযোগিতা করতে পারবেন না তবে তিনি তার নিজের গতিতে বিশ্বাস করেছিলেন বেনি এগিয়ে যাওয়ার সাথে সাথে সে পিছনে ফিরে দেখল যে পথে কেউ নেই এটা খুব সহজ তিনি হাসলেন আমার কাছে প্রচুর সময় আছে অলি খুব ধীর আমি ঘণ্টার পর ঘণ্টা ঘুমাতে পারতাম এবং তবুও জিততাম তিনি ঘাসের নরম প্যাচে ঝাঁপিয়ে পড়লেন আমার মনে হয় আমি একটু ঘুম নেব বেনি মনে মনে বলল এবং ঘুমাতে গেল এদিকে অলি থেমে না গিয়ে ধীর এবং স্থিরভাবে চলতে থাকে তিনি তাড়াহুডা করেননি তবে তিনি বিশ্রামও নেননি সে শুধু যেতে থাকল বেনি যেখানে ঘুমাচ্ছিল সেই জায়গাটা দিয়ে যাচ্ছিল তার পা ক্লান্ত ছিল কিন্তু সে কেবল ধাপে ধাপে এগিয়ে গেল তার চোখ ফিনিশ লাইনে স্থির কয়েক ঘন্টা পরে বেনি জেগে ওঠে প্রসারিত করে এবং হাঁচি দেয়া নিচের দিকে তাকিয়ে দেখলেন কেউ নেই হাসতে হাসতে সে পুরো গতিতে ছুটল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বেনি যখন ফিনিশিং লাইনে পৌঁছেছে তখন সে দেখল অলি দাঁড়িয়ে আছে হাসছে বেনি হতবাক হয়ে গেল কিভাবে তুমি আমাকে মারলে তিনি জিজ্ঞাসা করলেন এখনও তার শ্বাস ধরার চেষ্টা করছে অলি উষ্ণভাবে হাসল আমি আপনাকে বলেছিলাম বেনিধীরে এবং অবিচলিত রেসে জয়লাভ করে কি নিবলস যারা বিজয়ীকে অভিনন্দন জানাতে নিচে নেমেছিল মাথা নাডল বেনি আপনি আপনার গতিতে খুব বেশি মনোযোগী ছিলেন এবং দৌড়টিকে গুরুত্ব সহকারে নেননি কিন্তু অলি চলতেই থাকল সে কখনও হাল ছাড়েনি আর সে কারণেই সে জিতেছে গি বেনি একটু বিব্রত বোধ করে মাথা নিচু করে আমার মনে হয় আমি খুব বেশি আত্মবিশ্বাসী ছিলাম আমার রেস্টিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল অলি বেনির কাঁধে একটি বন্ধুত্বপূর্ণ ডানা রেখে বললেন ঠিক আছে বেনি আমরা সবাই আমাদের ভুল থেকে শিখিগু সেই দিন থেকে বেনি আরও নম্র হয়ে ওঠে সে আর তার গতি নিয়ে বড়াই করেনি এবং অলির ও অধ্যাবসায়ের প্রশংসা করতে এসেছিল তাই বন্ধুরা আপনি কতটা দ্রুত যাচ্ছেন তা নয় আপনি কীভাবে এগিয়ে চলেছেন তা নিয়ে নয়